بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الرحمن <سؤال> الرحيم، الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء نبينا محمد وعلى اله وصحبه اما بعد. ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ বারাকাতে সম্মানিত মোহাম্মদুল্লাহর ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন আহ পাশক্ত দৈনন্দিন যে পাশক্ত ফরজ নামাজ পড়া হয় এছাড়া অতিরিক্ত কোন কোন নামাজগুলা রয়েছে এগুলো আপনারা জানতে চাইছেন তো ওয়াক্ত নামাজ যেটা সেটা হলে ফরজ যেটা নাকি আলাইহি মেয়েরা মেরাজে আল্লাহর নিকট থেকে নিয়ে এসেছেন উম্মতের জন্য আহ সেই ফরজ নামাজগুলা ওয়াক্ত যেটা আমরা পড়ি সেটা ফজলের দুই ফরজ নামাজ যোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ এবং এশার চার রাকাত ফরজ এই সতেরো রাকাত নামাজ হচ্ছে ফরজ এছাড়া বাকি যে সূন্যদ দৈনন্দিন সূন্নত নামাজের কথা হাদিসে আসছে সেটা হচ্ছে বারো রাকাত নামাজ অথবা দশ রাকাত যে পর্বে আল্লাহ তাকে জান্নাতে বিশেষ বাড়ি দিবেন তো সেটা হচ্ছে যে ফজরের আগে দুই রাকাত শূন্যত জোহরের আগে দুই দুই করে চার রাকাত এবং পরে দুই রাকাত এই ছয় রাকাত ফদরের দুই আর ছয় আট রাকাত তারপরে আসরের আগে পিছনে কোন নফল নামাজ নেই বাসনাদ নেই মাগরিবের পরে দুই রাকাত এই দশ রাকাত এবং এশারের ফরজ নামাজের পর দুই রাকাত নামাজ এই বারো রাকাত নামাজ যারা রেগুলার আদায় করবে আল্লাহ তালা তাদেরকে জাননাতে বাড়ি দিবে এছাড়া যে নামাজ রয়েছে দৈনন্দিন সেটা হচ্ছে মসজিদে প্রবেশ করে তাহিয়েতল মসজিদ নামাজ দুই রাকাত এবং যতবারই উজু করবে উজু করার পর সে তাহিয়াতল উজু উজুর জন্য দুই রাকাত নামাজ পড়বে সেটা অনেক সবের কাজ তারপর সে যেটা সালাতুল দোহা ফজল নামাজের পর যদি সে সূর্য ওঠার পরের দুই রাখাত নামাজ পড়ে সেটাও একটা নফল ইবাদত নফল নামাজ তারপর তার জন্য রয়েছে যে সূর্য যখন একটু তাপ বেড়ে যায় তখন সালাতুল দোহা সেটা সে দুই দুই রাখাত করে চার রাখাত অথবা আট রাখাত পর্যন্ত পড়তে পারে তারপর যে নামাজ রয়েছে সেটা হচ্ছে যে মাগরিবের আজান হওয়ার পর ফরজ নামাজের আগে দুই নফল নামাজ অনেক সব সেটা পড়া যায় তারপর সে রাত্রি রাত্রির নামাজটা আল্লাহর কাছে প্রিয় ফরোজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ যেটা আল্লাহর কাছে প্রিয় সেটা হচ্ছে রাত্রির নামাজ সে রাত্রির নামাজ এসার পরে সে তাহাজ্জুদ হিসাবে নামাজ সেটা পড়তে পারে সেটা হচ্ছে একত্রিশ দিয়াংশে তাহাজ্জুদের নামাজের সময় আসে সেখানে দুই রাকাত করে সে আট রাকাত দশ রাকাত পর্যন্ত পড়তে পারে এবং তিন ডাকাত বেতন নামাজ বা এক রাকাত নামাজ পড়তে পারে সেটা বেতনের সময়টা হচ্ছে এশারের পর থেকে আগ পর্যন্ত এটা হচ্ছে দৈনন্দিন নামাজ তারপরে নামাজ যেগুলো সালাতুল ইস্তিখারা কোনো কিছু করতে চাইলে সেটা তার জন্য মঙ্গল হবে বা অমঙ্গল হবে এই জন্য এটা জানার জন্য দুই রাকাত নামাজ উজু করে সন্ধ্য করে দুই রাকাত নামাজ পড়া এবং নামাজ পড়ে দোয়া ইস্তিখারার দোয়া করা দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে বলা যে হে আল্লাহ এই কাজটা যদি আমার জন্য কল্যাণ করা হয় আর এই কাজটা যদি আমার জন্য অকল্যাণ করে সেখান থেকে আমাকে রক্ষা করো এই দোয়াগুলো পাওয়া যায় এবং কেউ যদি তবা করতে চায় সেখানে দুই রাকাত নামাজ করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে তবা করা মাগফিরাত চাওয়া তফের জন্য দুই রাকাত নামাজ রয়েছে যখনই মানুষ তফ করবে তফ করার পরে শেষে দুই রাকাত নামাজ পড়ে তফটাকে শেষ করবে ঠিক তেমনিভাবে সূর্যগ্রহণের নামাজ রয়েছে সেটা দুই রাকাত নামাজ যে দুই রাকাত নামাজ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সেই নামাজগুলোর নিয়ম হচ্ছে দুই রাকাত নামাজ পড়া কিন্তু প্রত্যেক রাখাতে দুইবার কেরাত এবং দুইটা রুকু দিয়ে নামাজ পড়তে হয় প্রথমে আল্লাহ আকবার বলে সে তাকবীর দিবে তারপর লম্বা কেরাত পড়বে সুরাফাথার পর তারপর রুকুতে যাবে রুকু থেকে আবার উঠবে ওঠার পর আবার সে সুরাফাথা পড়বে আবার লম্বা কেরাত পড়বে পড়ার পর রুকু দিয়ে সে সজ্জা করবে দুইটা শয্যা দেওয়ার পর আবার দ্বিতীয় রাকাত এইভাবেই করবে অর্থাৎ দুই রাকাত কিন্তু প্রত্যেক রাকাতে দুইটা করে রুকু দুইবার কেরাত দুইবার সূরা ফাতিহা আর সজদা দুইবারই আছে এবং তারপর শেষ বৈঠকের মাধ্যমে সালাম ফেরাবে হচ্ছে এটা হচ্ছে সূর্যকরণ বা চন্দ্রকরণ নামাজ তারপর হচ্ছে বৃষ্টির নামাজ বৃষ্টির নামাজ হচ্ছে ঈদের নামাজের মতোই সেটা হচ্ছে সূর্য ওঠার পর যখন নাকি এক পনেরো মিনিট পর ঈদের নামাজের যে সময়টা সেটা হচ্ছে যে এক ধনুক সমন পরিমাণ যখন সূর্যটা দিগন্ত থেকে দূরে উঠবে তখন তখন সেখানে দুই রাকাত নামাজ আহ পড়বে এই তকবির দিয়ে ঈদের নামাজের মতো ঈদের জন্য দুই ঈদের নামাজ রয়েছে সেটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল এটা সেটা হচ্ছে ফরোজে কেফায় নামাজ এবং প্রতি সপ্তাহে শুক্রবার দিন জুম্মার নামাজ সেটা দুই রাকাত ফরজ নামাজ যেটা নাকি তার পূর্বে খুতবা খুতবার পরে দুই রাকাত নামাজ হয় আর ঈদের নামাজের পরে খুতবা হয় এইভাবে নামাজ গুলা রয়েছে সেগুলা তারপর তারাবিন নামাজ যেটা রমজান মাসে রেগুলার রাত্রে পড়া হয় সেটা দুই দুই রাকাত করে আট রাকাত পর্যন্ত পড়া যায় এভাবে নফল নামাজ রয়েছে সেটা হচ্ছে উন্মুক্ত নফল নামাজ যে সময় মানুষ দুই রাকাত নামাজ পড়তে পারে এবং হাদিস শরীফে আছে যে বেশি করে নামাজ পড়াটা আল্লাহ কাছে অনেক আল্লাহ অনেক ভালোবাসে যে নাকি ফরজ নামাজগুলো প্রথম সময় আদায় করে ঠিক তেমনিভাবে যে কোন সময় উন্মুক্ত নামাজ পড়া দুই রাকাত নোসোল নামাজ দুই দুই রাকাত করে দিনেও পড়া যায় সেটা রাত্রেও পড়া যায় কিন্তু রাতের নামাজ নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দৈনন্দিন এই শত রাকাত নামাজ পড়ার পর যে নফল নামাজের কথা আমরা উল্লেখ করলাম সবগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে রেগুলার এই নামাজ পড়ার তৌফিক দান করেন وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين